জানি না এর মধ্যে কি আছে। তো মা এগুলোকে কি পাঠিয়েছে আমি জানি না। কোনটা রাধারানী, কোনটা দেখাও। রাধারানী কোথায়? এ গোপাল। হ্যাঁ রাধারানী। রাধে 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 রাধে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো অনেক অনেক খুশি। আজ তো আমি আরো বেশি বেশি খুশি, কারণ আমার মা আমার জন্য কি পাঠিয়েছে। তাই নাকি? কি পাঠিয়েছে? নিজেও জানে না কি পাঠিয়েছে প্রভু। তো আমাদের চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো আজ অনেক অনেক গেস্ট, তিনজন গেস্ট আসবেন আমাদের বাড়িতে। তো তাদের জন্য এখন রান্না বান্না করছি। জানি না আমার মা কি পাঠিয়েছে। দুদিন ধরে দুটো পার্সেল এলো, পরশু দিন এসছে একটা, কালকে একটা এসেছে। তো এখনো পর্যন্ত খুলে দেখিনি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। কিন্তু আজকে দেখতে বিষয় যে আজকে তিনজন গেস্ট আসবে, তাদের জন্য এখন রান্না বান্না ওনারা আসবে, তাদের এখন সেবা করার বাকি আছে। তো কাল আপনাদেরকে এই বক্সগুলো ওপেন করে দেখানো হবে। তো চলেন দেখেন, এই যে এই দুটো যে পেটি আছে, এই দুটো পাঠিয়েছে। প্রথমে এটা এসেছে, তারপরে কালকে এটা এসেছে। তো আমি এখনো জানি না এর মধ্যে কি আছে। তো মা এগুলোকে কি পাঠিয়েছে আমি জানি না। তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, দেখাবো। কিন্তু না চেষ্টা হওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। কাল আমরা এটা ওপেন করব, দেখা যাক মা এর মধ্যে কি কি পাঠিয়েছে। তো চলেন এখন প্রভুর সাথে কথা বলে আমি ফটাফট রান্না সেরে ফেলি। রাধে 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 রাধে। তো প্রিয় ভক্তগণ, দেখতে পেয়েছেন মা কি পাঠিয়েছে। তো অ্যাকচুয়ালি এত বড় পার্সেল, অনেক কিছু হয়তো আছে এটার মধ্যে, গৌরাঙ্গেরও গিফট রয়েছে এটার ভিতরে। তো আপনাদের সামনেই ওপেন করা হবে, কেননা আজকে আর এই ব্লগের মাধ্যমে আমরা সেটাকে কভার করতে পারবো না। কেননা এদিক দিয়ে ভুলি রান্না করছে, তারপর দামোদরের জন্য ফুল তুলসি এনে দিতে হবে। হ্যাঁ, মানে কিছু ভক্তরা আসবে প্রসাদ পেতে, এই জন্য সব কিছু তারা হওয়ার মধ্যে করতে হচ্ছে। তো এই এটাতে কী কী আছে আপনাদের সামনেই ব্লগ ওপেন করা হবে, সব কিছু দেখাবো কী কী আছে। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে গেলে অনেক ব্যাপার আছে, সময় আছে, তো এই জন্য এই ব্লগের মাধ্যমে আর কভার করতে পারবো না। তো প্রিয় ভক্তগণ, আজকে দামোদর রাধারানী অসাধারণ সুন্দর সেরেছে। আপনারা প্রতিদিন দামোদর রাধারানীকে দর্শন করেন, আপনাদের উপর রাধারানীর অশেষ কৃপা, অশেষ দয়া, যে আপনারা ভগবান স্বয়ং রাধাকৃষ্ণকে দর্শন করতে পারছেন। কোথায় থেকে? গোলক বৃন্দাবন ধামে। এই গোলক বৃন্দাবন ধাম এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা এই পৃথিবী এই ভুবন লোকের থেকে আলাদা। এই ব্রজধামের মধ্যে যে এত আনন্দ, আর এই ব্রজের মধ্যে এত সুন্দর, হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডে কোথাও নেই। হয়তো ফরেন কান্ট্রিগুলো বা বিদেশে সুন্দর থাকে, কিন্তু সেটা জনজৈতিক সৌন্দর্য, কিন্তু ভগবত ধাম, ভগবানের লীলাভূমি, এখানের কোণে কোণে ভগবানের কৃপা রয়েছে, এখানের ধুলিতে ভগবানের কৃপা রয়েছে। কিন্তু এই ব্রজধামের তো মহিমা আমার মতো অধমের সাধ্য নেই বর্ণনা করার। তো যারা মহাপুরুষ রয়েছে, যারা গুরুজন রয়েছে, তাদের মুখ থেকে শ্রবণ করবেন, তারা খুব সুন্দর বর্ণনা করবে, বা আমার মহারাজের মুখ থেকে আপনারা শ্রবণ করতে পারেন। তো মহারাজ এখন কলকাতায় রয়েছে, অনেকে আমার ব্লগ দেখে মহারাজকে অনেকে চিনে। তো উনি ভাগবত পাঠে গেছে, আবার জগন্নাথ পুরীতে যাবে রথযাত্রায়। তো রথযাত্রা জগন্নাথ পুরীর রাস্তায় তো একটা দুর্ঘটনা হয়েছে, অনেক লোকের প্রাণ হারিয়েছে। তো সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যে তারা পবিত্র ভগবান জগন্নাথকে দর্শন করা অভিলাষে যারা গেছে তাদের মঙ্গল কামনা করি, তার আত্মার মঙ্গল কামনা করি। আর মৃত্যু কার কখন হয় এটা ভগবানই জানে, কেউ বলতে পারে না যে আমি এই মুহূর্তে মৃত্যুগ্রহণ করবো, আমি আজকে মৃত্যুগ্রহণ করবো, কালকে করবো, কে আরও সাধ্য নেই যে বলতে পারবে। সেটা ভগবানের সৃষ্টিকর্তার হাতেই লেখা আছে, যেদিন জন্ম হয়েছে আপনার এদিনই আপনার মৃত্যু লিখে দিয়েছে। এবার যে কোনো প্রকার আপনার মৃত্যু রয়েছে সেভাবে আপনি মৃত্যু হবেন, কাউকে ধোষ দিবেন না। এই জগৎ মানুষের জীবনে কি ঘটে সেটা ভগবান আগেই বর্ণনা করে দিয়েছে, ভগবান আগেই আপনার খাতায় লিখে দিয়েছে। সেই জন্য আপনি সৎকর্ম করে যান, ভগবানের সেবা করে যান, ভগবানের ভক্তি করে যান, হয়তো ভগবান আপনাকে মঙ্গল করবে,
আর আপনি এই জন্মে যা সুখ করছেন সেটা আপনার আগের জন্মের স্বীকৃতি, আর এই জন্মে যেটা কষ্ট করছেন সেটা আগের জন্মের কুকর্ম। এই জন্য নিজের কর্মফলটাকে বিচার করুন, তাহলে কাউকে আপনার দোষ দিতে হবে না, আপনি নিজে স্বয়ং বিচার করুন আপনার। তো প্রিয় ভক্তগণ, দামোদর রাধারানীকে দর্শন করাবো। তো আর একই কথা বলতে ভালো লাগে না যে যদি এরকম কোনো প্রিয় ভক্ত বা প্রেমী ভক্ত থাকেন যে রাধারানীর মন্দিরের জন্য যে আমরা পরিকল্পনা করছি, তো সেই স্বপ্নটা হয়তো আমার মিথ্যা হতে পারে, বুঝতে পারছি না কি হচ্ছে আমার লাইফে। অনেকেই ফোন করছিল আগে যে প্রভু আমরা তো মন্দিরের করছেন, আমরা সাপোর্টে আছি, আপনি মন্দির করেন, তো এখন আমি কাউকে খুঁজে পাচ্ছি না, সারাদিনে মন্দিরের ব্যাপারে একটা ফোন আসে না। কিন্তু ইদানিং কিছু ভক্তরা হয়তো সামান্য সামান্য করে অর্থ পাঠাচ্ছে, কিন্তু বড় অ্যামাউন্টে কোনো অর্থ আসেনি, বা যারা দিবে বলেছে তারা এখনও কোনো খবর নেই। তো জানি না, রাধারানী সবাইকে সদ্বুদ্ধি দেখ, সবার উপর সেবা বৈলাসা দেখ, যেন আপনারা রাধারানীর মন্দিরে সহযোগিতা করতে পারেন, ডোনেশন করতে পারেন, সবার মধ্যে যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, এটাই শুভকামনা করি, প্রার্থনা করি। তো চলুন প্রিয় ভক্তগণ, রাধা আমাদেরকে দর্শন করি, তারপর গৌরাঙ্গী এখানে বসে রয়েছে, গৌরাঙ্গীর সঙ্গে কথা বলে দিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা দামোদর লাল কি জয়। তো প্রিয় ভক্তগণ, আজকের দর্শন আপনারা করতে পাচ্ছেন, হয়তো খুব ভালো লাগছে। আর এই ড্রেসটা নতুনই, পুরো নতুন, শুধু জাস্ট একবার পরিয়েছিলাম একাদশীতে, অনেক দিন আগে পরিয়েছিলাম। আপনারা হয়তো যারা নিত্য নতুন, যারা কন্টিনিউ দর্শন করেন, তারা জানেন আঙ্গুল ফল দিয়ে সাজিয়েছিলাম একবার, আঙ্গুল ফল এই ড্রেসটা পরিয়েছিলাম, আঙ্গুল ফল ড্রেসে। তো এখন আমের সিঙ্গার হবে, এখন বৃন্দাবনে আমের দাম বেশি, একটু দাম কমে যাবে, তখন একটা আমের সিঙ্গার করব, পুরো সিঙ্গাসন ভর্তি। তো দেখি তো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার উপর রাধারানীর কৃপা বর্ষা হোক, আমার রাধারানী সবাইকে আশীর্বাদ করেন, সবাইকে কৃপা করেন। দেখুন আমার রাধারানী হাত উঠিয়ে রেখেছে সবাইকে কৃপা করার জন্য, এই জন্য আপনাদের উপর এত দয়া কৃপা, আপনারা যেন ভক্তিপথে এগিয়ে যেতে পারেন, আপনাদের মধ্যে সুদ সদ বুদ্ধি আসে, এই কামনাই করি। আর এত সুন্দর দামোদর, বেলি ফুল আর গোলাপ ফুল, তো তুলসী এখনও আনা হয়নি, তুলসী আজকে শেষ হয়ে গেছে, নিয়ে আসবো একটু পর, আজকে তাদের সেবা শেষ করে দিয়েছি, সকাল থেকে খুব ঘুম পাচ্ছিল। যাই হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধা দামোদর লাল কি জয়, রাধা রানী কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। হরি বল গৌরাঙ্গী, তুমি কি করছো এখানে? গোপাল কোথায়? গোপাল গোপাল কোথায় বলো, গোপাল গোপাল কোথায়? গোপাল কাহ হ্যায় গৌরাঙ্গী? গোপাল কাহ হ্যায় গৌরাঙ্গী? গোপাল কাহ হ্যায়? গোপাল গোপাল কো দেখাও, হ্যাঁ গোপালকে দেখাও, গৌরাঙ্গী গোপাল কাহ হ্যায়? গোপাল কাহ হ্যায়? গোপাল গোপাল কো দেখাও, গোপাল কাহ হ্যায়? দেখুন গোপালকে দেখাবে গৌরাঙ্গী, কোথায় গোপাল, কোথায় দেখাও দেখাও, কোথায় গৌরাঙ্গী গোপাল? হ্যাঁ রাধারানী কোনটা? রাধারানী রাধারানী কোনটা? কোন কোনটা গোপাল কোনটা রাধারানী কোনটা দেখাও, রাধারানী কোথায়?
ये गोपाल है ना, राधा रानी कोथाय, राधा रानी हैं, दामोदर हैं, ধরবে না তুমি, ধরবে না গোপালকে, বল করো, একটা বল করো, হ্যাঁ বল করো গোরাঙ্গি, গোপালকে বল করো, হ্যাঁ বল করো, বল করো গোরাঙ্গি, বল করো গোরাঙ্গি, গোপালকে বল করো, বল করো, বল বল করো, হ্যাঁ বল করো, হ্যাঁ হ্যাঁ বসে বসে বল করতে, বসে 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 করো, এই যে গোরাঙ্গি বল করছে করো গোপালকে, আবার করো, আবার করো, বল করো, বল করো, বল করবে না, করবে না, বল, হ্যাঁ তুমি তুমি বল করবে না। তো প্রিয় ভক্তগণ দেখুন বাইরে কি রোদ উঠেছে, বাইরে গরম আছে কিন্তু ঘরে গরমটা অনুভব করতে পারছি না, একবারে গরম নেই বলতে চললে। তো প্রিয় ভক্তগণ আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর আগামীকালের ব্লগের জন্য আপনারা অপেক্ষা করুন, এই এই পার্সেলে কী কী আছে আপনাদের সামনে সেটা খুলবো আর আপনাদেরকে দেখাবো। তো মা কি পাঠিয়েছে, তো ফার্স্ট টাইম বুলির জন্য এত কিছু গিফট পাঠিয়েছে, তো আপনাদেরকে দেখাবো, তো আপনারা ওয়েট করেন কালকে অবধি। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, সবাইকে রাধে রাধে। গোরাঙ্গি বাইরে চলে যাচ্ছে, গোরাঙ্গি বসে থাকো, বসে থাকো, যাবে না, যাবে না, যাবে না, রোদ বাইরে রোদ, হ্যাঁ বাইরে যেতে নেই। গোরাঙ্গি রাধে রাধে, সবাইকে রাধে রাধে বল দাও, হরি বল।